بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. أرغدين بحجانتا جيشن جي جو دي كيو شوتو شريك كرا وستحي مارا جيتا حالكي شه چيرستحي هو جهنمي هو بيكي هو بنا جينا چيرستحي هو جهنمي هو بنا তবে তার অবস্থা আশঙ্কাজনক, কারণ মহানবুল আমিন সুরা আন-নিসার 38 নম্বর আয়াতে অনুসারে 116 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয় আল্লাহ তার সাথে শিরিক করাকে ক্ষমা করেন না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এবং শিরিক ব্যতিরেকে অন্যান্য যত গুনাহ রয়েছে যাকে ইচ্ছা তিনি ক্ষমা করে দেন। মহানবুল আমিন এইভাবে বলেছেন। তো যদি আমরা ধরে নেই যে এটা ছোট শিরিক, তাহলে তো এটা একটা গোনা। আর আল্লাহ তো বলে দিয়েছেন যে শিরিক ব্যতীত, অর্থাৎ বড় শিরিক ব্যতীত যে কোনো গোনা আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দেন। তো যাকে ইচ্ছা ক্ষমা করেন, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইচ্ছা করলেন না, কাজে সে ক্ষমা ফেরো না। সুতরাং ছোট শিরিক এটাও যেহেতু এক প্রকার গুনাহ, এবং অধিকাংশ আলামাদিন কবিরা গুনাহের পর্যায়ভুক্ত করেছে ছোট শিরিকটাকেও, কাজেই এই জাতীয় লোকের অবস্থা আশঙ্কাজনক, তবে চিরস্থায়ী জাহান্নামী হবে না। অবশ্য শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি এই মত ব্যক্ত করতেন যে না, ছোট শিরকও ক্ষমা হবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটা বলেননি যে ছোট শিরিক ক্ষমা হবে আর বড় শিরিক ক্ষমা হবে না। বরং আল্লাহ আমভাবে বলেছেন, ব্যাপকভাবে বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, নিশ্চয় আল্লাহ তার সাথে শিরিক করাকে ক্ষমা করেন না। সুতরাং ছোট শিরিক হোক বড় শিরিক হোক, সব শিরিক এই আয়াতের আওতাভুক্ত। এইভাবে হাফেজ ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বুঝেছেন। তবে অধিকাংশ আলামাদিন এটাই মনে করেন যে না, ছোট শিরিক ক্ষমার আওতায় থাকবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তাকে বিনা অপরাধে বিনা শাস্তিতে তাকে জান্নাতে প্রবেশ করাতে পারেন। অন্যান্য পাপের মতোই ছোট শিরিককে গণ্য করেছেন অধিকাংশ আলামাদিন, এবং এটাই হকের বেশি অনুকূল। এরপরও আশঙ্কা থেকেই যায় যে আল্লাহ রাব্বুল আমিন কি তাকে ওই সমস্ত সৌভাগ্য বান্দার অন্তর্ভুক্ত করবেন যাদেরকে তিনি ক্ষমা করে দেবেন এমনিতেই, নাকি তাকে শাস্তি দেওয়ার পরে ক্ষমা করবেন। অতএব ছোট শিরিক দেখতে ছোট, কিন্তু আসলে সেটাও এক প্রকার কবিরা গুনাহ। অধিকাংশ সময়ে ছোট শিরিক কবিরা গুনাহ হয়ে থাকে, কোনো কোনো সময় হয় না, কিন্তু অধিকাংশ সময় ছোট শিরিক কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ছোট বড় সর্বপ্রকার শিরিক থেকে নিরাপদ থাকার তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।